তারাপুর চান্দমারি রোড স্থিত শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রমে বৃহস্পতিবার মহারাসলীলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কমিটির সম্পাদিকা স্বপ্না সিনহার উদ্যোগে সার্বজনীনভাবে আয়োজিত মহারাসলীলা 2023-এর অনুষ্ঠানে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। মহারাস উপলক্ষে এই দিন পরম্পরাগত পোশাকে সুসজ্জিত হয়ে শিল্পীরা শ্রীকৃষ্ণের লীলা পরিবেশন করেন। উল্লেখ্য, কার্তিক পূর্ণিমা তিথির 5 দিনের মাথায় এই মহারাস আয়োজিত হয়ে থাকে। রাসলীলাকে কেন্দ্র করে বিগত 1 মাস যাবত অনুশীলন করেছেন বিভিন্ন শিল্পীরা। বিগত বছরগুলোর তুলনায় এবার সার্বজনীনভাবে মহারাসলীলার আয়োজন করায় জনসাধারণের কাছে ব্যাপক সাড়া ফেলেছে বলে এই দিন জানিয়েছেন কমিটির সম্পাদিকা স্বপ্না সিনহা। গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মিলন ও অন্তর্ধান বিষয়টি তুলে ধরেন রাসলীলায় অংশগ্রহণকারীদের বিভিন্ন শিল্পীরা। বৃন্দা মালিনী, চন্দন, চামর ও রাধাকৃষ্ণ সেজে শিল্পীদের পরিবেশিত মহারাসলীলা অনুষ্ঠানকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে জনগণকে মেতে উঠতে দেখা গেছে। রাধাকৃষ্ণের অবতার, প্রার্থনা, আরতি ও লীলা কীর্তন জনগণের কাছে প্রশংসা করতে যথেষ্ট সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সম্পাদিকা স্বপ্না সিনহা। আগামীতে শ্রীকৃষ্ণের মহারাসলীলা আরও বড় আকারে আয়োজিত করার কথা জানিয়েছেন। সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন তিনি। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী, রিপোর্ট ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। মহারাসলীলা আসলে 4-5 প্রকারের রাস হয়ে থাকে। তো মহারাসলীলাটাই সব থেকে বড় রাস, যেখানে শ্রীকৃষ্ণের অন্তর্ধান, একো গোপী একো কৃষ্ণ, এইসব ব্যাপারগুলো, গোপীদের সাথে কৃষ্ণের যে মিলনটা এবং অন্তর্ধানের যে আসল রাসের ব্যাপারটাই মহারাসেই হয়, যেটা এই কার্তিক পূর্ণিমাতেই হয়। তো এটা জেনারেলি আমাদের 1-1.5 মাস আগে থেকেই অনুশীলন শুরু হয়। হ্যাঁ, তো এর মধ্যে রাজধারী ছিলেন, 1-1.5 মাস আগে থেকেই শুরু হয়ে গেছে। তো এই পূর্ণিমার 5 দিনের মধ্যে এই রাসটা করা যায়। তো এইরকম করে এই দিদির বিশেষ ওনার প্রচেষ্টায় আমরা এবছর সার্বজনীনভাবে এই ব্যাপারটা শুরু করেছি। আগেও হতো, কিন্তু কয়েক বছর গ্যাপ গেছে, বা যদি কেউ করে তো এক একজন করে নিজের যেমন নিজেরা আয়োজন করত, কিন্তু এইবার আমরা সার্বজনীনভাবে একটা আয়োজন করা হয়েছে। সেই জায়গাটা আমাদের স্বপ্না দি, উনি হচ্ছেন গিয়ে স্বপ্না সিংহ, ওনার প্রচেষ্টায় এই বছরটা আমরা সার্বজনীনভাবে শুরু করেছি। যেমন প্রথম তো এই বৃন্দা আসবে, তারপর মালিনী আসবে, চন্দন আসবে, চন্দন, তারপর আপনার মালিনী, চন্দন, চামর, তারপর কৃষ্ণ আসছে, যাই হোক, তো তারপর গোপীরা আসবে। এর মধ্যে আপনার মেইন খেলাটা হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণের অন্তর্ধান। শ্রীকৃষ্ণের অন্তর্ধান মিন্স সবাই একসাথেই নাচবে, ঠিক আছে, তারপরে শ্রীকৃষ্ণ মাঝখান থেকে অন্তর্ধান হয়ে যাবে, সবাই বিলাপ করবে, রাধার সাথে বিলাপ করবে, মাঝখানে দেখবে রাধাও নেই, তারপর রাধা কৃষ্ণ সব উধাও, তারপর এইসব দেখে ওনাদের কাকুতি মিনতি দেখে তারপর কৃষ্ণ আবার অবতার হলেন। রাধার সাথে যখন অবতার হলেন তখন একসাথে যখন নাচ করবে সবার পরে, সবাইকে দেখে, রাধাকৃষ্ণকে দেখে সবাই গোপীরা মিলে ওনাদের প্রার্থনা করবেন, আরতি করবেন, এই তারপরে একটা বিরাম হবে, তারপর আবার সবাই মিলে যে ব্যাপারটা লীলা কীর্তনটা, এই ব্যাপারটাই। এর আগে কিন্তু দিদি যেমন বললেন, এর আগে কিন্তু আমাদের নটপালা একটা হলো, নটপালার মাধ্যমে আমাদের এই রাসের প্রথম দিকটা, যেমন গোষ্ঠ, ফিরাগোষ্ঠ, যেটা শ্রীকৃষ্ণ ফিরাগোষ্ঠ থেকে আসলেন, তারপর মা, কৃষ্ণের মা কী করলেন, ওনাকে সারাদিনের এত কষ্ট, গোষ্ঠতে গেছেন শ্রীকৃষ্ণ, ওনাকে আসার পরে লালন পালন, ওনার যত্ন সব করে ওনাকে খেতে দেবেন, খাইয়ে তারপর ঘুমোতে দেবেন, এই পর্যন্ত নটপালা কাজটা করলো। এরপরেই কাজটা আসবে এখনের যে রাগ হলো, শুরু হলো রাগ মিন শুরুটা। এইখানে বৃন্দাবন বর্ণনা, এইখানে আপনার বৈষ্ণব বন্দনা, গুরু বন্দনা, এইসব চলছে। এরপর গিয়ে এখন আস্তে আস্তে প্রথম বৃন্দা ঢুকবে, বৃন্দার রোল খুব বড় রোল থাকবে, বৃন্দার ইয়েতে আপনার কুঞ্জটা সাজানো হবে, ওই একে একে ওই রকম করে
রাস্তা।